বলা হয় বি কেয়ারফুল হোয়াট ইউ উইশ ফর বিকজ ইউ ডু নট নো হোয়েদার ইউ উইল বি অ্যাবল টু টলারেট দ্য আফটার ইফেক্টস আফটার গেটিং ইট অর নট। যেমন আমরা অনেক সময় উইশ করি যে ছেলে মেয়েদেরকে আমরা বলি যে পড়ো পড়ো, অনেক বেশি করে পড়ো, এত বেশি পড়ো যেন তোমার খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন সবার চেয়ে তোমার রেজাল্ট যেন ভালো হয়, সবার চেয়ে তোমার বেশি টাকা পয়সা ইনকাম করা দরকার, সবার চেয়ে তোমাকে অনেক বেশি রিচ হওয়া দরকার। এই জন্য ছেলে মেয়েদেরকে আমরা একদম জান ছেড়ে দিই যে পড়ো পড়ো পড়ো, অনলি পড়ো, এবং হচ্ছে তারপরে এমন চাকরি বা ব্যবসা করো যেটাতে তোমার ইনকাম সবার চেয়ে বেশি হয়, আমি যেন দেখাতে পারি। রেজাল্টটা কী হয়, ওই পড়তে যেয়ে ছেলেটা বা মেয়েটা এত প্রেশারের মধ্যে পড়ে যায় যে তখনও জীবনটাকে এনজয় করতে ভুলে যায়, আর হচ্ছে জীবনে যে টাকা পয়সা ইনকাম করাটাই আসল না, ভালো মানুষ হওয়াটা যে ইম্পর্টেন্ট, মানুষের কাছে দাঁড়ানো ইম্পর্টেন্ট, প্রয়োজনে বড়দের কাছে দাঁড়ানো ইম্পর্টেন্ট, গরিবকে সাহায্য করা ইম্পর্টেন্ট, যে জিনিসগুলো না হলে আলটিমেটলি এথিক্স হারা যাচ্ছে, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা শিখাই না। শিখাই শুধু কি যে তুমি পড়ো, তোমাকে সবার চেয়ে উপরে উঠতে হবে। তারপরে আরেকটা শুনি কি, এগুলো কিছু বাস্তব কোটেশন থেকে নেওয়া, যে হচ্ছে যে ছেলে বিয়ে দেবো তো ছেলে এমন বউ নিব যে হচ্ছে সুন্দরী হতে হবে, এত সুন্দরী হতে হবে যেন চোখে লাগা মতন হয় এবং অহংকার থাকলেও চলবে। কথাটা কি পরিমাণে রং, তাই না? তারপরে আয়টা দেখি যে এই বছর বাচ্চা কাচ্চা নেবো না, এই বছর বাচ্চা কাচ্চা নিলে শুধু মেয়ে হচ্ছে, পরের বছর বাচ্চা নেবো তাহলে ছেলে হবে। অথচ আমি যদি আমার মেয়েই হয় এবং মেয়েটাকে যদি আমি সুন্দর করে জীবনবোধ দিই তাহলে এই মেয়েটাই হয়তো একদিন আমার জীবন বাঁচাবে, সে হয়তো আমার সাথে থাকবে, আর ছেলেটাকে যদি আমি ছেলে পেয়ে খুশি হয়ে যাই তাহলে সে হয়তো অনেক কিছু শিখবে না।